আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনার সাথে সুজি ও দুধ দিয়ে খুবই সুন্দর একটি ভাজা মিষ্টি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি ছোট বাটির এক বাটি মতো সুজি নিয়ে নেব। সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি প্রথমে। এখানে সুজির মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেবো, এক চিমটি নুন দিয়ে দেবো স্বাদ মতো। সুজি ও ঘিটাকে ভালো করে মিক্স করে নেবো। সুজি ও ঘিকে ভালো করে আমি ভেজে নিয়েছি হালকা করে। তো এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন 2 চামচের মতো। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো 1 গ্লাস লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে সুজির সাথে মিক্স করে নেবো। গ্যাসটাকে স্লো করে দিতে হবে, স্লো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো এখানে আমি গ্যাসটাকে স্লো করে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুজির মধ্যে যেন দুধটাকে ভালো করে ভাজা ভাজা করে শুকিয়ে নিতে হবে। তো এখানে আমি গ্যাসটাকে স্লো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, প্রথমে আমি ঠান্ডা করে নেবো 5 মিনিট রেখে দিয়ে। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা, এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেবো। তো সুজির মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে ভালো করে চেপে চেপে মেখে নেবো। তো এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নেবো। তো এখানে আমি 150 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 150 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে। তো এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচকে ফাটিয়ে ভালো করে চিনিটাকে আমি ফুটিয়ে নেবো। তো এখানে আমি হাতে করে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি সুজির ডোটাকে নরমভাবে। তো এখানে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, ঘি মেখে আরেকবার মেখে নেবো ভালো করে, যাতে ডোটা খুব সফট হয়। তো এখানে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো। তো এখানে আপনারা চাইলে 1 চিমটি খাবার সোডা কি বেকিং পাউডার দিতে পারেন। তো এখানে আমি খাবার সোডা বেকিং পাউডার কিছুই দিইনি। এখানে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি লেচি কেটে নিয়েছি। তো এখন হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বানিয়ে নেবো। তো এভাবে গোল গোল বানিয়ে নিয়েছি। তো এখন একটু লম্বা শেপ দিয়ে নেবো। তো এভাবে সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেবো। তো এখানে আমি মিষ্টিগুলোকে সব বানিয়ে নিয়েছি লম্বা শেপে। তো এখানে চিনির সিরাটা ফুটে গেছে, আমি দিয়ে দেবো 1 চিমটি এলো ফুড কালার। তো এখানে আমার চিনির সিরাটা ফুটে গেছে। তো চিনির সিরাটা হয়ে গেছে, এখন চিনির সিরাটাকে আমি নামিয়ে রেখে দেবো। তো এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেবো। তো চিনির সিরাটা খুবই ঘন করার কোনো দরকার নেই, এভাবেই বানিয়ে নিলে হবে, না বেশি ঘন না বেশি পাতলা। তো এখানে সাদা তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে হালকা গরম করে নিতে হবে। হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলোকে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে কড়াটাকে। এভাবে গ্যাসটাকে স্লো করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোর মধ্যে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। তো এখন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিচ্ছি। তো এখানে চিনির সিরাটা হালকা কুসুম গরম আছে। তো মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, মিষ্টিগুলোকে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেবো চিনির সিরার মধ্যে। তো এখন আমি চিনির সিরার মধ্যে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রেখে দেবো। তো এখানে আমি সুজির মিষ্টিগুলো 10 মিনিট চিনির সিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো চিনির সিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। তো এখানে সুজির মিষ্টিটাকে আমি 10 মিনিটের জন্য চিনির সিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো সুজির মিষ্টিটার মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। তো এখন আমি একটা প্লেটে তুলে নেবো মিষ্টিগুলো। তো এখানে আমার সুজির ভাজা পোড়া মিষ্টির রেসিপিটা রেডি, তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো এই মিষ্টির রেসিপিটা খুবই সহজ সিম্পল, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে বানানো যায়।
খুবই কম খরচে এই রেসিপিটা বানানো যায়। তো আপনারাও একবার এই মিষ্টি সুজির ভাজা পোড়া মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন, তো খেতে খুবই ভালো লাগবে। এই মিষ্টি রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন। তো আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। একটা মিষ্টি আমি কেটে দেখে দিচ্ছি, চিনি সিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। তো মিষ্টিটা দেখুন কতটা নরম হয়েছে, দেখুন এখানে মিষ্টিটা, দেখুন মিষ্টিটার মধ্যে খুব সুন্দরভাবে চিনি সিরাটা ঢুকে গেছে। বিসমিল্লাহ।